হ্যালো ভিউয়ার বাংলাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে রুট করার কিছু অসুবিধা আপনাদের শেয়ার করবো আমি একটা টিউটোয়াল দিয়েছিলাম রুট করার অসুবিধাগুলো কী কী কারণ সুবিধা থেকে রুট করার অসুবিধাই অনেক বেশি তো আমি আগে আপনাদের সাথে অসুবিধাগুলোই বিস্তারিত আলোচনা করি কারণ দেখা যায় অনেকেই আমাকে সবচেয়ে বেশি কমেন্টস হয় যে ভাই আমার ফোনটা কিভাবে রুট করব তো এই বিষয়টা অবশ্যই জেনে নেবেন যারা রুট করতে চান ফোনটি তো রুট করা অসুবিধাগুলো আপনারা অবশ্যই জেনে নেবেন তো আমার একটা টিউটোরিয়াল দেওয়া হয়েছে তো এটা হচ্ছে পার্ট টু তো পার্ট টুটার মধ্যে আপনাদের আমি তিনটা গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে বিরাট অসুবিধাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য যারা এই প্রবলেমে পড়েছেন তারাই বুঝতে পারছেন যে আসলে রুট করার কি ক্ষতিকর দিক আমার একটা ফোন ছিল সেমফু একটা ফোন তো ওই ফোন মধ্যে আমি যখন রুট করি তখন আমার এই প্রবলেমগুলো পড়তে হচ্ছে হয়েছিল তো আর অনেকেই ভাবে যে রুট করলে স্পিড বেড়ে যাবে রুট করলে এই হবে সে হবে আসলে কিছু না রুট করলে কিছু আপনার অ্যাপস আছে যেগুলো আর পারমিশন রুট ছাড়া দেয় না আমরা প্লে স্টোরে রুট লিখে সার্চ করলে অনেক ধরনের আপনার লিস্ট পাবেন যে এই অ্যাপসগুলো আপনি রুট ছাড়া ইউজ করতে পারেন ওপেন করার তো এগুলো আসলে তেমন কোনো আহামরি অ্যাপস না যে যে অ্যাপসগুলো আমরা ইউজ করার জন্য আমাদের ফোনের ক্ষতি কর ক্ষতি করবো তো চলুন রুট করার সবচেয়ে তিনটি ক্ষতিকর দিক করি এক নাম্বার হচ্ছে যে যেটা সবাই জানে হয়তো বা আপনারা আমাকে কমেন্টস করে যে রুট করলে কি ওয়ারেন্টি চলে যায় কি না আমি বলব যে হানড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি চলে যায় একটা না দুইটা মডেলের মোবাইলের ওয়ারেন্টি যায় না রুট করলেও তারা ওয়ারেন্টি আপনার ঠিক থাকে কিন্তু বেশিরভাগ মোবাইলেরই আপনার ওয়ারেন্টি চলে যায় ওয়ারেন্টি চলে যাওয়া বলতে যে আপনার মোবাইল যখন কিনবেন তখন ওয়ান ইয়ারের একটা সার্ভিসিং ওয়ারেন্টি দেয় তো আপনাকে বলবে যে এক বছরের মধ্যে যদি কোনো আপনার মোবাইলটার প্রবলেম হয় তো তারা কোম্পানি আপনার মোবাইলটি সার্ভিসিং করে দিবে যাবতীয় খরচ তাদের তো এই সুবিধাটা আর আপনি না যখন দিন থেকে রুট করবেন ওই দিনে আপনার মোবাইলটার ওয়ারেন্টি চলে যায় আপনি যখন মোবাইলটার প্রবলেম হবে বা আপনার মোবাইলটি নষ্ট হবে এক বছরের মধ্যে তো আপনি তাদের কাছে গেলে তারা যখন মেশিনের মেশিনের মধ্যে দিবে মোবাইলটি চেক করার জন্য যে আপনার ফোনটি রুট করা হয়েছে কিনা তো আপনার যখন চেকিংয়ের মধ্যে অবশ্যই ধরা পড়বে আপনার ফোনটি রুট করা হয়েছে আপনি যতবারে আনরুট করেন না কেন আপনি যদি রুট করে আনরুট করে ফেলেন তারপরেও আপনার মোবাইলটি চেকিংয়ের মধ্যে মোবাইলটি চেকিং করলে তখন ধরা পড়ে যাবে যে আপনার ফোনটি রুট করা হয়েছে তো এটা হচ্ছে যে এক নম্বর ক্ষতিকর দিক অবশ্যই এটা মাথায় রাখবেন যখন রুট করতে যান ওয়ান ইয়ারের মধ্যে আপনার রুট করবেন না আপনার ফোনটি এক বছর উত্তীর্ণ হয়ে গেলে আপনার যখন সার্ভিসিং ডেটটা এক্সপায়ার হয়ে যাবে তখন আপনার রুট করে নেবেন তখন আর প্রবলেম হবে না এটা হচ্ছে এক নম্বর দিক দুই নম্বর হচ্ছে যে আপনার প্লে স্টোরে আপনার ওপেন হবে না অনেকের মোবাইলে যখন রুট করবেন তো প্লে স্টোরটা যখন আপনি ওপেন করবেন জাস্ট এরকম একটা লেখা আসবে আপনার কোনোভাবেই প্লে সার্ভিস নামের একটা সফটওয়্যার আছে প্লে স্টোর ওপেন করার জন্য প্লে সার্ভিস প্রয়োজন হয় তো প্লে সার্ভিসটা গুগল প্লে সার্ভিস আপনার ওপেন হবে না বলব যে আপডেট করাইতে বলবে তো এরকম একটা লেখা আসবে তো এরকম লেখা আসলে আপনার অনেক যা ফোনটি যখন আমি রুট করছি তখন এই প্রবলেমটা পড়তে হয়েছে আমার প্রথমে আমি বুঝতেই পারতেছিলাম না এটা কি হয়েছে কারণ প্লে স্টোর না চললে মোবাইলের অচলই বলা যায় অ্যান্ড্রয়েড ফোনটি অচল বলা যায় প্লে স্টোরে আপনার বলে যে আপনার আপডেট করাইতে প্লে সার্ভিসটি তো প্লে সার্ভিস আপনি গুগলে যখন সার্চ করেন প্লে স্টোরে সার্চ করেন এটা শো করবে না অটোমেটিক আপনাকে আপডেট করাইতে হবে তো প্লে স্টোরে গিয়ে আপনার এরকম লেখা আসবে যখনই আপনি ঢুকবেন তখনই বলবো যে আপনার প্লে স্টোর ফেল এরকম দেখাবে ফেল ফেল হচ্ছে তো এটা হচ্ছে যে আপনার বড় একটি বিরাট প্রবলেম আমরা রুট করার আগে অবশ্যই এই বিষয়টা জেনে নিব যে প্রপারলি যদি রুট করা না হয় রুট যদি আপনি না করতে পারেন তখন এই প্রবলেমটা পড়তে হতে পারে আর রুট করার জন্য বেস্ট হচ্ছে আপনার কম্পিউটারের মাধ্যমে রুট করতে হবে আর নর্মালি যদি মোবাইলের মধ্যে আপনি রুট করেন তাহলে এই প্রবলেমটা পড়তে পারেন তো তারপর হচ্ছে যে আরেকটা ক্ষতিকর দিক হচ্ছে তো আপনার ফোনের মধ্যে কিছু সফটওয়্যার যখন ওপেন করবেন তখন এখানে আনফর্চুনেটলি স্টপ দেখাবে আপনি যখনই অনেক সময় দেখা যায় রুট ছাড়া ছাড়াও আমাদের ফোনে কিছু কিছু সফটওয়্যার যখন আমি ওপেন করব ইম্পর্টেন্ট অ্যাপস তখন বলবে যে আনফর্চুনেটলি স্টপ তো এটা হচ্ছে যে আপনার রুট করলে আরেক তিন নম্বর প্রবলেমটা হচ্ছে বিশাল প্রবলেম এটা বলা যায় যে কোনো একটা সফটওয়্যার আপনি ওপেন করলেন আর হঠাৎ করে আনফর্চুনেটলি স্টপ লেখা উঠে একটা রিপোর্ট লেখা আসবে দেন অটোমেটিক বন্ধ হয়ে যায় অ্যাপসটি তো এটা রুট করলে বেশি প্রবলেম পড়তে হয় তাই আমি বলবো যে ব্র্যান্ডের সেটগুলো যেগুলো আছে আপনারা রুট করবে না আপনার রুট করার কোনো তেমন কোনো আহামরি সুবিধা আমি আগেও বলছি নাই শুধু শুধু আপনার ফোনটাকে যদি রুট করে যদি কোনো একটা প্রবলেমে পড়েন বা আপনার ফোনটির ক্ষতি হয়ে যায় তখন কিন্তু আসলে আপনার এই সাধারণ কিছু অ্যাপস ব্যবহার করার জন্য আপনার ফোনের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে এবং ফোনটি এমন হয়ে যেতে যাবে যে আপনার কি বলে ব্রিক হয়ে যেতে পারে আপনার ফোনটি যখন রুট করবেন তখন যদি প্রপার রুটটা যদি ঠিকমতো না করতে পারেন তখন কিন্তু আপনার ফোন ব্রিক হয়ে যেতে পারে ব্রিক মানে হচ্ছে ইট ই ব্রিক ইংলিশ শব্দ বাংলা হচ্ছে ইট আর ইট দিয়ে আপনি কি করা যায় ওই দেওয়াল তৈরি করা যায় ইটের কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি ইট দিয়ে তার মোবাইল ইউজ করতে পারবো না তো আপনার মোবাইলটা তখন ইট হয়ে যাবে যে আপনি এটার মাধ্যমে কোনো কাজ করতে পারবো না আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যারা ভাবেন যে রুট করলে স্পিড বেড়ে যাবে তো আমি বলবো যে রুট করলে স্পিড কমে যায় ঠিক আছে আর হ্যাঁ রুট করলে কিছু কিছু ফোন আছে যে রুট রুট করলে আপনার স্পিড সামথিং ইনক্রিজ হয় বাট বেশিরভাগ ফোনে যেগুলো আপনার সেমফোনি বা নর্মাল ফোনগুলো এগুলোর মধ্যে রুট করলে আরও স্পিড কমে যায় আমি আমার ফোনটা দেখছি যে যেমন স্পিড ছিল তার থেকে হালকা মানে অল্প একটু স্পিড কমে গেছে তো এটা হচ্ছে যে আরেকটা ক্ষতিকর দিক আমি বলবো যে রুট করা রুট করার চিন্তা ভাবনা করতে হলে অবশ্যই বিষয়গুলো জেনে নেবেন ওয়ারেন্টি প্লে স্টোরের প্রবলেম ঠিক আছে দেন আপনার আনফর্চুনেটলি স্টপ আপনার এই কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সম্পর্কে আগে জেনে দেন আপনারা রুট করবেন তো আশা করি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারছি এর থেকে আরও অনেকগুলো দিক আছে আমি বলে আরও অনেকক্ষণ বলতে পারবো আরও অনেক প্রবলেম নিয়ে রুট করার অসুবিধা নিয়ে তো আমি বলবো যে তিনটা দিক আপনারা জেনে জানলেই হবে কারণ প্লে স্টোর সবচেয়ে দিয়ে গুরুত্বপূর্ণ আমাদের ফোনের জন্য প্লে স্টোর ইউজ না করতে পারলে কিন্তু বিশাল প্রবলেম আর আমরা তো সবাই জানি ওয়ারেন্টিও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই দুইটা দিক এবং আনসোচনির স্টপ স্টপ এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ দিক তো আমি বলব যে এই তিনটা দিক জানা থাকলে দেন আপনার রুট করার ইচ্ছা থাকলেও আপনি মনে হয় পিছু হটতে হবে কারণ আমরা কেউই চাই আমাদের মোবাইলের প্রবলেম হোক তো সব ভালো থাকবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি আর অবশ্যই আমার নতুন চ্যানেলটাতে চলে যাবেন একটা গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে নতুন চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে تو شو قالوا تكبين الله